প্রিয় টিচারের নাম আমার সাবস্ক্রাইবার আছেন বা আমি যাদের সাবস্ক্রাইবার ইউ মিন দ্য নেম অফ মাই লার্নার অনেকেই আমাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করছে তখন কিন্তু যে একটা ফেসের পরিচিতি থাকে এটা থাকে না তোমার প্রতিদিন স্কুলে ভালো লাগে না বাসা থাকতে ভালো লাগে হ্যালো এভরিওয়ান বলো মা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল So we're gonna today. As you see, I'm wearing my birthday dress. তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আমাদের এখানে অস্ট্রেলিয়ায় যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় বন্যা হয়ে গিয়েছে সেজন্য দিয়ানার স্কুল থেকে মেইল করে জানিয়েছে আজকে সকালবেলা যে ওদের স্কুল আজকে বন্ধ এবং নেক্সটে তারা ইমেল করে আমাদেরকে জানিয়ে দেবে যে কবে ওদের স্কুল খুলবে আসলে এখানকার পরিস্থিতিটা কি বলবো এখন আমি এখন যে মুহূর্তে ভিডিও করছি এই মুহূর্তে কিন্তু অনেক কি বলবো রোদ আছে আশেপাশে কিন্তু এই 5 থেকে 10 মিনিট আগে এমন অন্ধকার ছিল মনে হচ্ছিল দিয়ানা আমাকে বলছিল যে মা এখন রাত হয়ে গেছে আমাদেরকে এখন ঘুমাতে হবে আমি আসলে আজকে না কিছু কথা বলতে চাই আমার যারা সাবস্ক্রাইবার আছে অনেক আমি যখন ইউটিউব গত বছরের ফেব্রুয়ারিতে আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি আমি এতদিন না মানে কিভাবে আমার চ্যানেলটাকে রানিং করব বা কিভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে আপলোড দিতে হয় এগুলো শিখতে শিখতে কিন্তু আমার চলে গেছে তো আমি যেহেতু একাকাই ইউটিউব চ্যানেলটা করেছি একাকাই সবকিছু শিখতে হয়েছে তাই আমার কিন্তু বেশ কিছুদিন টাইম লেগে গেছে ইউটিউব চ্যানেলটা রানিং করতে তো এখন খুব বেশি ভালো লাগছে অনেকেই আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করছে আর আমি চেষ্টা করি মানে আমার পক্ষ থেকে যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা আমি যাদের সাবস্ক্রাইবার তাদের চ্যানেল তারা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যদি আমার ফোনে ফোনটা আমার হাতে থাকে তাহলে অবশ্যই আমি ভিডিওগুলি দেখি এবং লাইক কমেন্ট তো অবশ্যই করি মানে আমি আমার পক্ষ থেকে ট্রাই করি যেহেতু অনেকগুলো চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি সবগুলো চ্যানেল হয়তোবা আমি জানি না আমি কতটুকু কমেন্ট করতে পারছি বা লাইক দিতে পারছি বন্ধুত্ব করাটা তো বড় ব্যাপার না যে রক্ষা করাটা এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো আমি চেষ্টা করি পারতপক্ষে যারা আমি যাদের আমি সাবস্ক্রাইব করেছি চ্যানেলগুলো তাদের চ্যানেলগুলোতে ছোট্ট করে একটা কমেন্ট করতে আমি চেষ্টা করি তাদের তো আমি পারতপক্ষে চেষ্টা করি যে যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা আমি যাদের সাবস্ক্রাইবার তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখার আর আমার চ্যানেলে এখন মানে ইদানিং আর কি বেশ নতুন কিছু আমার সাবস্ক্রাইবার হয়েছেন যাদের সাথে আমার মোটামুটি খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে আবার এমনও আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করে ভুলেই গেছে লাইক কমেন্ট শেয়ারের কথা তো বাদই দিলাম লাইক কমেন্ট করার কথাও ভুলে যায় আর শুধুমাত্র সাবস্ক্রাইব করে যদি তারা চলে যায় তখন কিন্তু যে একটা ফেসের পরিচিতি থাকে এটা থাকে না যার কারণে আমি গিয়েও তাদের চ্যানেলে কমেন্ট করতে পারি না তো আমি আজকে এই কথাগুলো একটা বলার কারণ আছে সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা করবেন তো অন্তত কিছুদিন মানে এই সম্পর্কটা বজায় রাখবেন কমেন্ট করা বা লাইক দেওয়া পর্যন্ত কারণ আমি আপনাদের ফেসগুলো না মানে আপনাদের কথা বাদ দিলাম আমাকে তো আপনাদের সাবস্ক্রাইব করার পরে কিছুদিন আপনাদের ফেসগুলো তো চিনে রাখতে হবে নাহলে তো আমি নিজেও আপনাদের চ্যানেলে গিয়ে হয়তো বা কমেন্ট করতে চাব না বা কমেন্ট করব না তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্লিজ আপনারা মাশারমা প্লিজ আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট করলে অন্তত আপনাদের ফেসের সাথে আমার একটা পরিচিতি আসবে আপনাদের জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে ভালো হবে আর আপনারাও আসে আমার চ্যানেলটাতে কমেন্ট করতে পারবেন আমি গিয়েও আপনাদের চ্যানেলে কমেন্ট করতে পারবো নতুন যে মানে অনেক সময় হয় না যে কার চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি ভুলেই গেছি মানে এটা তাহলে আর হবে না মানে কনফিউজডের ব্যাপারটা হবে না তো আমি একটা কথা বলি আমার আমার যারা সাবস্ক্রাইবার আছেন আপুরা ভাইয়ারাও আছেন অনেকে
তো আমার হচ্ছে চ্যানেলের কমেন্ট বক্সে তারা কমেন্ট করে যান, আপনারা চাইলে কিন্তু তাদের সবার সাথে ফ্রেন্ডশিপ করে নিতে পারে, তারা প্রত্যেকেই ভালো, আমাকে প্রত্যেকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করছে। আর এখানে আসলে সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ কিন্তু চ্যানেলগুলোকে বড় করতে পারবে না, তো আমি আমার পক্ষ থেকে এইটুকুই বলবো যে সবাই সবাইকে সাপোর্ট করেন, সবাই সবার ভিডিওগুলি দেখেন, না হলে কিন্তু আমরা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল করেছি, আমার ইউটিউব চ্যানেলটা যদিও 1.5 বছরের বয়স প্রায়, তারপরেও কিন্তু আমি এগোতে পারিনি, কারণ আমি প্রসেসিংটা বুঝতামই না। হ্যাঁ, এমন স্কুলে যাইনি আজকে, তো ভাবছি যে ওর সাথে একটু ভিডিও বানাই। আর আমি প্ল্যান করে রেখেছিলাম আগে যে ও কি কি পছন্দ করে না পছন্দ করে এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, তো আজকে ওকে জিজ্ঞেস করি। মামা, তোমার পরিচয় ফার্স্ট দাও, তুমি কে, তোমার নাম কি বলো? দিয়া। তোমার বাবার নাম কি? দেলওয়ার। মামার নাম কি? দিনা। তারপর তুমি কোথা থেকে এসেছো? তোমার বাসা কোথায়? তোমার প্রিয় টিচারের নাম কি? আর তোমার প্রিয় ফ্রেন্ডের নাম কি? তোমার প্রিয় খাবার কি? তোমার প্রিয় কালার কি? প্রিয় কার্টুনের নাম কি মা? আচ্ছা শোনো, এবার শোনো, এবার শোনো, তোমার প্রতিদিন স্কুলে ভালো লাগে না বাসা থাকতে ভালো লাগে? স্কুলে। আর আজকে যে যাও না স্কুলে, তোমার কেমন লাগছে মা? ভালো লাগছে? স্কুলে যাও না, যে প্লে করতে পারো না, ভালো লাগছে না? তুমি কাকে বেশি ভালোবাসো, মাম্মাকে না বাবাকে? এই যে দেখুন, আমাদের এখানে এখনো বৃষ্টি হচ্ছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে না বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।